হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি আপনাদের কাছে থেকে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা কি বলুন তো, খুবই সাধারণ রেসিপি কিন্তু সবারই খুব পরিচিত রেসিপি, সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। এই শীতকালে যখন আমরা ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, শীতের নানা রকম সবজি খেয়ে যখন ক্লান্ত হয়ে যায়, তখন কি বলুন তো আমরা কি চেষ্টা করি যে গরমের সবজিগুলো হঠাৎ করে যদি নতুন বাজারে ওঠে সেগুলোকে তখন আমরা ঘরে নিয়ে আসি। যেমন কি বলুন তো, যেমন হচ্ছে এঁচোড়, আমরা সবাই এখন খুব ভালোবাসি, এঁচোড় খুব খাই আমরা। সেরকম ঝিঙে ঝিঙে ডাঁটা, সজনে ফুল, এইসব জিনিসগুলো, ইম পাতা, এইসব জিনিসগুলোর প্রতি দেখবেন আমাদের বেশি ঝোঁক হয়। কিন্তু এগুলো সারা গরমকালই আমরা খাবো, কিন্তু এই টাইমটা যখন এই শীত শেষ হতে যাচ্ছে আর গরম আসছে এই সময়টা, এই বসন্তকালে আমরা দেখবেন এইসব সবজিগুলো খুব ভালোবাসি, মানে বাজারে উঠলেই আমরা নিয়ে চলে আসি। সেরকমই আজকে বাজার থেকে ঝিঙে নিয়ে এসেছিলাম। ঝিঙেটা তো জানেন খুবই ভালো একটা সবজি, এটাতে ঝিঙে পোস্ত বাঙালির কাছে খুবই একটা পরিচিত খাবার। আমাদের তো গরমকালে প্রায় দিনই হবে ঝিঙে, নানা রকম পোস্ত হয়, তার মধ্যে ঝিঙে পোস্তটাও সেই রেসিপির মধ্যে আমাদের আছে। ঝিঙে দিয়ে মাছের হাত ঝোল হয়, ঝিঙে দিয়ে সব রকম সবজির সাথে ঝিঙের মানে ঝোল হয় একটা, ঝিঙের ঝাল দেওয়া হয় একটা, নানা মাছ দিয়ে হয়, ছোট ছোট মাছ সেটা ঝিঙের সাথে মানে রান্না করা যায়। অনেক রকম রেসিপি ঝিঙে দিয়ে আমরা বানাই, কিন্তু আজকে আমি ঝিঙে দিয়ে পোস্ত বানাবো, সেটা আপনার সাথে দেখাবো। চলুন তাহলে সুস্বাদু এবং চটজলদি রেসিপিটি আপনাদেরকে দেখাই। ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি 1 কেজি ঝিঙে সেটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে 2টো মিডিয়াম সাইজের আলু, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি, ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর লাগছে 1টা বড় টমেটো, সেটাকেও আমি পিস পিস করে কেটে ধুয়ে রেখেছি, আর 1টা বড় পেঁয়াজ, সেটাকেও আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। আর পোস্ত তো অবশ্যই লাগবে, কেন আমি করছি ঝিঙে পোস্ত, আমাদের পোস্ত একটু বেশি পছন্দ, তাই আমি একটু বেশি করে পোস্ত নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পোস্ত নিতে পারেন। আর শুকনো মশলার মধ্যে লাগছে 1/2 চামচ হলুদ, অল্প কালো জিরে, এটা ফোড়নের জন্য, 2টো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা হচ্ছে অপশনাল, এটা আপনারা ইচ্ছা করে দিতেও পারেন নাও পারেন, আমরা একটু পছন্দ করি তাই দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিলাম, অবশ্যই সর্ষের তেল লাগবে ঝিঙে পোস্তে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে নিলাম। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা, পেঁয়াজটা কিন্তু খুব বেশি পরিমাণ ভাজার দরকার নেই। তারপর আমি কুচুনো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আলু পেঁয়াজ যখন আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো কুচুনোটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাও নাড়াচাড়া করে নিলাম। টমেটোটাও ভাজা হচ্ছে দেখুন আলু পেঁয়াজের সাথে। টমেটোটা মোটামুটি আমার এখন নরম হয়ে গেছে, সেই সময় আমি ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এগুলো অনেক ঝিঙে কিন্তু জানেন তো সবাই যে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, একটু পরে ঝিঙেগুলো সব কমে যাবে। ঝিঙেগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজ টমেটো সব কিছু মশলার সাথে। নাড়াচাড়া করতে করতে দেখুন ঝিঙেটা কমে গেছে, দেখুন ঝিঙেটা কেমন কমে এসেছে, প্রায়
আছি, তো হয়েছে মোটামুটি। ডিঙের সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম। হলুদ তো হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আমরা পোস্ততে হলুদ পছন্দ করি তাই একটু দিলাম। আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে চিনি। তারপর খুব মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, একটু ভালোভাবে কষলাম ভালোভাবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব মশলাগুলো, একটু ফুটতে দিলাম। তারপর আমি পেটে রাখা পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। পোস্তটা আমি মশলার মধ্যে একটু কষে নেবো খুব ভালোভাবে, তাহলে একটা খুব ভালো ফ্লেভার হয়, কাঁচা গন্ধটা চলে যাবে ভালোভাবে কষে নিলে। একটু বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এটাকে একটু অল্প সময় ফুটতে দিলাম। আর পোস্তটা মোটামুটি এবার কষানো হয়ে গেছে ভালোভাবে, তখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ডিমে পোস্তে বেশি জল লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু তো ভালোভাবে ভেজেই নিয়েছিলাম, আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ঝিঙে থেকে জল বেরোয়, এই জন্য বেশি পরিমাণ জলের দরকার নেই, পরিমাণ মতো জল দিলেই হবে। তারপর কিছুক্ষণ ফুটতে দিলাম, দেখুন পোস্তটা আমার মোটামুটি হয়ে এসছে, একটু গামাকা গামাকা হয়ে গেছে। তারপর আমি এটা একটু সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিলাম এবং একটু সাজিয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন তো রেসিপিটা কেমন লাগলো? আপনাদের যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আজকে দুপুরে লাঞ্চে কি কি রান্না করেছি সেগুলোর এক ঝলক চলুন আপনাদের দেখাই। দেখুন কি কি বানিয়েছিলাম আমি লাঞ্চে। শাক ভাজা করেছিলাম, বেগুন ভাজা, পটল ভাজা, চাটনি, ভেন্ডি ঝাল দিয়ে করেছিলাম। এখন তো নতুন ভেন্ডি উঠেছে, ছোট ছোট কচি কচি ভেন্ডিগুলো ঝাল বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আপনাদেরকে একদিন আমি রেসিপিটা দেখাবো। ডিমের কারি, মুসুরির ডাল, ডাল তো বাঙালিদের রোজই হয়, আজকে আমি মুসুরির ডাল বানিয়েছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর শাক ভাজার মধ্যে আমি বাদাম বড়ি দিয়েছি, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ফুলকো শাক। আপনারা বানিয়ে দেখবেন, বড়ি বাদাম ভাজা দিয়ে শাক, খুব ভালো লাগবে।
আর শেষকালে আছে তো বাঙালির প্রিয় রসগোল্লা। আমার মেয়ে রসগোল্লা খেতে খুব ভালোবাসে, নরম রসগোল্লা ছাড়া তো খেতেই চায় না, তিন চারটে রসগোল্লা একসাথে খেয়ে নেয়। আর ভাত ওগুলো তো থাকবেই, প্রধান খাবার বাঙালির। তাহলে আজকে দুপুরের মেনুতে আমি এইগুলোই বানিয়ে বানিয়েছিলাম। তাহলে ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি আরও যে সমস্ত নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।